আসসালামু আলাইকুম, লাভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ছোট বড় সকলের পছন্দের কোল্ড কফি, একদম পারফেক্ট দোকানের মতো কোল্ড কফি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটিতে। কফি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কফি পাউডার, আর নিয়ে নিছি 3 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কুসুম গরম পানি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, এখন এর মাঝে দিয়ে দিব 1/2 লিটার তরল ঠান্ডা দুধ। এটা একদম ঠান্ডা, আমি আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এর মাঝে দিয়ে দিব কিছুটা বরফ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিব সে কফি আর চিনি মিশানো মিশ্রণটা। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ বা চকলেট সস। দিয়ে দিব কিছুটা ভ্যানিলা আইসক্রিম, আর মিষ্টিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি গ্লাস দুটোকে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিব। আমার গ্লাস দুটো সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মাঝে আমি কফিটা ঢেলে নেব। এটা ঢেলে নিচ্ছি, এখন আমি এর উপরে দিয়ে দিব কিছুটা আইসক্রিম, উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার কোল্ড কফিটা একদম তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট কফি শপের মতো হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।